হ্যালো স্টুডেন্টস, আজ আমরা বিদ্যুতে ভারতের ইতিহাস থেকে আর একটি নতুন অধ্যায় আলোচনা করব। চতুর্থ অধ্যায়, প্রতিবাদী আন্দোলন। এর আগে আমরা তিনটি অধ্যায় নিয়ে আলোচনা করেছি, বেশ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেখানে আলোচনা করা হয়েছে। তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে চেক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং সঙ্গে থাকো। সো প্রথম প্রশ্ন দেখো, তীর্থঙ্কর কথাটির অর্থ কী? তীর্থঙ্কর কথার অর্থ হচ্ছে জৈন ধর্মগুরু বা ধর্মঘাট উত্তীর্ণকারী। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তীর্থঙ্কর কথার অর্থ হচ্ছে জৈন ধর্মগুরু বা ধর্মের ঘাট উত্তীর্ণকারী। নেক্সট প্রশ্ন, প্রথম জৈন তীর্থঙ্কর কে ছিলেন? প্রথম জৈন তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ বা ঋষভদেব। তেইশতম জৈন তীর্থঙ্কর কে? পার্শ্বনাথ ছিলেন তেইশতম জৈন তীর্থঙ্কর। জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? জৈন ধর্মের প্রবর্তক ছিলেন ঋষভদেব। শেষ জৈন তীর্থঙ্করের নাম কি? শেষ জৈন তীর্থঙ্করের নাম হচ্ছে মহাবীর। তিনি ২৪তম তীর্থঙ্কর ছিলেন। চতুর্জামের প্রবর্তক কে ছিলেন? পার্শ্বনাথ ছিলেন চতুর্জামের প্রবর্তক। জৈনদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? দ্বাদশ অঙ্গ বা সিদ্ধান্ত হচ্ছে জৈনদের পবিত্র ধর্মগ্রন্থ। আজীবক কাদের বলা হতো? আজীবক কাদের বলা হতো? শূদ্র সন্ন্যাসীকে আজীবক বলা হতো। বুদ্ধ কথার অর্থ কি? বুদ্ধ কথার অর্থ হচ্ছে জ্ঞানী। মহাবীর নিষ্ক্রমণ কি? মহাবীর নিষ্ক্রমণ হচ্ছে গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে মহাবীর নিষ্ক্রমণ বলা হয়। মহাপরিনির্বাণ কি? মহাপরিনির্বাণ হচ্ছে বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে মহাপরিনির্বাণ বলা হয়ে থাকে। ধর্মচক্র প্রবর্তন কি? কৈবল্য বা বোধিজ্ঞান লাভের পর সর্বপ্রথম বুদ্ধদেব সারনাথের কাছে পাঁচজন ভিক্ষু বা পঞ্চভিক্ষুর কাছে তার ধর্মীয় উপলব্ধি প্রচার করেন। এই ঘটনাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, জাতক কি? জাতক হচ্ছে একটি বৌদ্ধ গ্রন্থ যেখানে গৌতম বুদ্ধের জন্মের পূর্ব কাহিনী বর্ণিত আছে। জাতক কি? জাতক হচ্ছে একটি বৌদ্ধ গ্রন্থ যেখানে গৌতম বুদ্ধের জন্মের পূর্ব কাহিনী বর্ণিত আছে। নেক্সট হচ্ছে, বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক, যেখানে তিনটি ভাগ আছে, সূত্রপিটক, বিনয়পিটক, অভিধর্মপিটক। বুদ্ধদেব কোথায় প্রথম ধর্ম প্রচার করেছিলেন? বারাণসীর সারনাথের কাছে মিগোদাব অরণ্যে বুদ্ধদেব প্রথম ধর্ম প্রচার করেছিলেন। বুদ্ধদেব কত বছর বয়সে দেহত্যাগ করেন? বুদ্ধদেব প্রায় ৮০ বছর বয়সে দেহত্যাগ করেছিলেন। জৈন ধর্মের দুটি পন্থা কে কি? জৈন ধর্মের দুটি পন্থা হচ্ছে শ্বেতম্বর এবং দিগম্বর। নেক্সট প্রশ্ন, প্রথম জৈন সঙ্গীত কার নেতৃত্বে হয়? তুলমদের নেতৃত্বে প্রথম জৈন সঙ্গীত হয়েছিল। বৌদ্ধ ধর্মের প্রধান দুটি সম্প্রদায় কী কী ছিল? হিনযান এবং মহাযান। বৌদ্ধ ধর্মের দুটি ভাগ ছিল হিনযান এবং মহাযান। বৌদ্ধ ধর্মের প্রধান তিনটি নীতি কী কী ছিল? বৌদ্ধ ধর্ম সংঘ, খুব ইম্পর্টেন্ট। বৌদ্ধ ধর্মের তিনটি প্রধান নীতি ছিল বৌদ্ধ ধর্ম এবং সংঘ। বাকি প্রশ্নগুলো যেগুলো আমরা এই ভিডিওতে দেখলাম, প্রথম থেকে আরেকবার কুইক রিভিশন করে নেওয়াই ভালো, যাতে মেমোরাইজ করতে আমাদের সুবিধা হবে। সো প্রথম দেখো, প্রথম জৈন তীর্থঙ্করকে ঋষভনাথ বা ঋষভদেব। তেইশতম জৈন তীর্থঙ্করকে পার্শ্বনাথ হচ্ছে তেইশতম জৈন তীর্থঙ্কর। জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? ঋষভ। শেষ জৈন তীর্থঙ্করের নাম কি? মহাবীর। চতুর্জামের প্রবর্তক কে ছিলেন? পার্শ্বনাথ। জৈনদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? দ্বাদশ অঙ্গ বা সিদ্ধান্ত। আজীবক কাদের বলা হতো? শূদ্র সন্ন্যাসীকে আজীবক বলা হতো। বুদ্ধ কথার অর্থ কি? জ্ঞানী। মহাবিনিষ্ক্রমণ কি? গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনা। মহাপরিনির্বাণ, বুদ্ধের গৃহ এখানে দেহত্যাগের ঘটনাকে মহাপরিনির্বাণ বলা হয়। ধর্মচক্র প্রবর্তন কি? কৈবল্য বা বোধিজ্ঞান লাভের পর সর্বপ্রথম বুদ্ধদেব সারনাথে তার পাঁচজন ভিক্ষু বা শিষ্যের কাছে তার জ্ঞান প্রচার করেন। এটাই আমাদের ধর্মচক্র প্রবর্তন নামে আমাদের কাছে পরিচিত। জাতক কি? জাতক হচ্ছে একটি বৌদ্ধ গ্রন্থ যেখানে গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী বর্ণিত আছে। বুদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক, যা তিনটি ভাগ আছে, সূত্রপিটক, বিনয়পিটক।
এবং অভিধর্ম পিটক বৌদ্ধদেব কোথায় প্রথম ধর্ম প্রচার করেছিলেন বর্ণাসী সারনাথের কাছে বিগদা বর্ণে বৌদ্ধদেব প্রথম ধর্ম প্রচার করেছিলেন বৌদ্ধদেব কত বছর বয়সে দেহত্যাগ করেন 80 বছর বয়সে জৈন ধর্মের দুটি পন্থা কি কি দিগম্বর এবং শ্বেতাম্বর প্রথম জৈন সংগীতি কার নেতৃত্বে হয় থুলমদ্রের নেতৃত্বে প্রথম জৈন সংগীতিটি অনুষ্ঠিত হয়েছিল নেক্সট হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রধান দুটি সম্প্রদায় কি কি হিন্দান এবং মহাযান বৌদ্ধ ধর্মের প্রধান তিনটি নীতি কি কি বৌদ্ধ ধর্ম এবং সংঘ সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও